রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রথযাত্রা উৎসবে মাতলো জেলাবাসী। 240 বছরের প্রাচীন মহিষাদলের রথে দেখা গেল জনজোয়ার। মেছেদায় অনুষ্ঠিত হলো ইস্কনের রথযাত্রা, উপস্থিত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঈদ উপলক্ষে বস্ত্রদান নন্দীগ্রামে, উপস্থিত পরিবহন মন্ত্রী। ইফতার পার্টি অনুষ্ঠিত হলো ময়নায়, উপস্থিত ছিলেন বিশিষ্টরা। ফের সাফল্য তমলুক থানার পুলিশের, চারটি ট্রাক উদ্ধার, গ্রেপ্তার চারজন, 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। আইনি জটিলতার কারণেই আটকা পড়লেন দুই বাংলাদেশি শিশু, মেনে নিলেন আইনজীবীরা। কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ময়নায়, উদ্যোগে ছিল ময়না ব্লকের কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র। আসছি বিস্তারিত খবরে। বুধবার ছিল রথযাত্রা উৎসব। রথযাত্রাকে কেন্দ্র করে মহিষাদলের রাজপথে নামল জনসমুদ্রের ঢল। মহিষাদলের রথের দড়িতে টান দিলেন, যাত্রার শুভ সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মহিষাদলের সুপ্রাচীন রথে জগন্নাথ বলরাম সুভদ্রা নন, সওয়ার হয়েছেন মহিষাদল রাজবাড়ির কুলদেবতা মদন গোপালজিও। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অলোক রাজুরিয়া সহ মহিষাদল রাজবাড়ির সদস্যরা। রথের রশিতে পড়ল টান। বুধবার ছিল রথযাত্রা উৎসব। রথ উৎসবকে কেন্দ্র করে মেতে উঠলেন জেলাবাসী। ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে দাদা জগন্নাথ গেলেন মাসির বাড়ি। জেলায় রথযাত্রা উৎসবের কথা উঠে এলে প্রথমেই মহিষাদলের 240 বছরের সুপ্রাচীন বিখ্যাত রথের কথা বলতেই হয়। 34 চাকা বিশিষ্ট, প্রায় 50 ফুট উঁচু এই রথে সওয়ার হয়েছিলেন মহিষাদলের কুলদেবতা মদন গোপালজিও। মহিষাদল রাজবাড়ির রথ হলেও রথের দায়িত্ব পালন করে চলেছে মহিষাদল পঞ্চায়েত সমিতি। বুধবার রথযাত্রাকে কেন্দ্র করে মহিষাদলের রাজপথে নামে জনসমুদ্রের ঢল। রথের দড়িতে টান দিয়ে যাত্রার শুভ সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহসভাপতি তিলক চক্রবর্তী, জেলা পুলিশ সুপার অলোক রাজুরিয়া, মহিষাদল রাজ পরিবারের সদস্যরা। এদিন রথের মেলাকে কেন্দ্র করে বসে বিভিন্ন সামগ্রী বেচা কেনার দোকান। হরেক রকমের পাখি বিক্রি চলে সকাল থেকেই। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। মেছেদায় অনুষ্ঠিত হলো ইস্কনের রথযাত্রা। এই নিয়ে সপ্তম বর্ষে পা দিল এই রথযাত্রা। মেছেদা থেকে হাকল্লা পর্যন্ত 3 কিলোমিটার যায় এই রথ। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও সামিল হন এই রথযাত্রায়। উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্প্রীতির মেলবন্ধন, আমাদের তো নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সর্বধর্মের এই উৎসব আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, সব দিকে চারদিকে উৎসবের পরিবেশ। আমরা এই মেছেদার শ্রী শ্রী জগন্নাথ দেবের ইস্কন মন্দির রথযাত্রা শুরু করলাম। সদলে বিরাট রথযাত্রা আমরা করেছি, লক্ষ লক্ষ মানুষ লক্ষ হয়েছে। শুভেচ্ছা জানাচ্ছি আগামীকালও ধর্মপ্রাণ মুসলিমদের ঈদ ঈদের আগাম ঈদ মুবারক। যে মাতৃ জঠরে তোমার আবির্ভাব, সেই পূর্ণবতীকে সেই মাপাদি হাত তোমার মাথায় স্পর্শ করেছে। গুরুদেবের আদর্শে তোমার প্রাণ মন পূর্ণ, তাই তো তুমি পেরেছো কোটি কোটি মানুষের মধ্য দিয়ে। এটি তার করকমলে তুলে দেওয়া হলো। দেবা বলরাম
ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। মঙ্গলবার নন্দীগ্রামের 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান। প্রায় 10,000 সংখ্যালঘু মানুষের হাতে বস্ত্র তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ঈদ হোক বা শারদীয়া, সব উৎসবেই জনসাধারণের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এমনটাই জানালেন শুভেন্দুবাবু। ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নন্দীগ্রামে। মঙ্গলবার নন্দীগ্রামের হাজরাকাটায় নন্দীগ্রাম 1 নম্বর ও নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের প্রায় 10,000 সংখ্যালঘু মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্র তুলে দেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুবাবু বলেন, নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই নন্দীগ্রামবাসীর পাশে ছিলেন তিনি, বর্তমানেও থাকবেন। ঈদ হোক বা শারদীয়া, সব উৎসবেই তিনি হাজির থাকবেন নন্দীগ্রামে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন জনসাধারণের উদ্দেশ্যে। তাদের পরিবারকে দান নয়, তাদের পরিবারের কাছে খুশির সময় দাঁড়ানোর জন্য আমি 8 সাল থেকে পবিত্র ঈদের সময় মুসলিম পরিবারদের হাতে এবং শারদীয়া উৎসব দুর্গা পুজোর সময় হিন্দু পরিবারদের হাতে আমি এই কর্মসূচি করে আসি। 2টি ব্লকে 78টি সংখ্যালঘু অধ্যুষিত বুথে আমি নিজ উদ্যোগে 10,000 শাড়ি, লুঙ্গি এবং জামা এই উৎসব উপলক্ষে বিতরণ করলাম। একইভাবে যখন দুর্গা পুজো আসবে আমি আরো 10,000 আমাদের হিন্দু প্রধান বুথগুলিতে বিতরণ করব। রঞ্জন মাইতি, রিপোর্ট, নিউজ আরসিবিএস। ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ময়নায় অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ বিশিষ্টজনেরা। সর্বধর্মের সমন্বয় ইফতার পার্টি অনুষ্ঠিত হলো ময়নায়। উদ্যোগে ছিল ময়না ব্লক তৃণমূল কংগ্রেস। ময়না তিলখোজা অঞ্চলে ইফতার পার্টির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না থানার ওসি ইমরান মোল্লা, ময়নার বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলই, ময়নার বিডিও বিশ্বজিৎ বসু, সমাজসেবী সুকুমার রায়, ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মালাকা সহ বিশিষ্টরা। উত্রিশা রমজানের আজকে আমাদের ডক্টর সংগ্রাম কুমার দোলই, আমাদের ময়নার বিধায়ক, ওনার সমর্থনে আজকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। আমরা পঞ্চায়েত সমিতি সহ এলাকার মানুষজনেরা সকলের সহযোগিতায় আজকে এই উত্রিশা রমজানের ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। কতজন মানুষকে নিয়ে? প্রায় 500 জনের বেশি করে আজকে সমস্ত গ্রাম থেকে সারা ময়নার মানুষ এসেছিলেন আজকে। এত কি শুধু মুসলিম সম্প্রদায় ছিল না সবই? এখানে হিন্দু মুসলিম সবাই, আমরা ভাই ভাই সবাই একসঙ্গে আমরা ইফতার করিয়েছি। ময়না ব্লক তৃণমূল কংগ্রেস, ময়না পঞ্চায়েত সমিতি এবং আমাদের প্রিয় বিধায়কের সৌজন্যে আমরা মনে করি বাংলায় নয় সারা বিশ্বে আমাদের সৌভাতৃত্ব ছড়িয়ে পড়ুক। একই দিনকে 2টি মুসলিম, হিন্দু মুসলমান, যেমন হযরত মোহাম্মদ বলে গেছেন যে মানুষকে ভালোবাসা এবং মানুষকে সঙ্গে নিয়ে চলা এবং বিশ্ব মানবের দরবারে শান্তি প্রতিষ্ঠা করা, তেমনি আমাদের জগন্নাথ দেবের রথযাত্রায় তিনিও পথ দেখিয়ে গেছেন মানুষকে নিয়ে চলা, মানুষকে ভগবান জ্ঞানে সেবা করা। অসিত বেরাও যাদবেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস।
ছিনতাই হয়ে যাওয়া দুটি ট্রাক উদ্ধার করলো তমলুক থানার পুলিশ, সেই সঙ্গে গ্রেপ্তার করা হলো চারজনকে। এটা তাদের দ্বিতীয়বার সাফল্য। এই নিয়ে পুলিশ মোট 9টি ট্রাক উদ্ধার করে। মঙ্গলবারে ধৃত চারজনকে বুধবার 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় তমলুক আদালত। ফের বড়সড় সাফল্য পেল তমলুক থানার পুলিশ। ছিনতাই হয়ে যাওয়া 4টি ট্রাক উদ্ধার করা হলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, সেই সঙ্গে গ্রেপ্তার করা হলো 4 জনকে। মঙ্গলবার বর্ধমান, নবদ্বীপ এবং মুর্শিদাবাদের বহরমপুর থেকে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। আমি স্যার তো গ্যারেজের মিস্ত্রি, কাজ করি গ্যারেজে, চাকা গিরি এইসব। উল্লেখ্য, গত 28 মে বারাসাত বনগাঁ অঞ্চল থেকে প্রথম 5টি ট্রাক উদ্ধার করে তমলুক থানার পুলিশ, সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় 7 জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই মঙ্গলবার আরও 4 জনকে ধরতে সফল হয়। এই নিয়ে মোট 9টি ট্রাক উদ্ধার করতে পারল তমলুক থানার পুলিশ। বুধবার ধৃত 4 জনকে তমলুক আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ছিনতাই হয়ে যাওয়া ট্রাকগুলি নকল কাগজপত্র তৈরি করত ছিনতাইবাজেরা। নকল নথি কোথা থেকে বানানোর কাজ করা হয় সে বিষয়ে খোঁজখবর শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। অনির্দিষ্টকালের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট বয়কটের সিদ্ধান্ত নেয় তমলুক কোর্টের 2 বার অ্যাসোসিয়েশন, যে কারণে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে মুক্তি পেলেন না 2 বাংলাদেশি শিশু। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মাস 2 আগে মেছেদা থেকে 16 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছিল পাঁশকুড়া জিআরপি। এদের মধ্যে 13 জনকে শনিবার মুক্তি দিয়েছে তমলুক আদালত। তবে তমলুক আদালতে বিচারক ও আইনজীবীদের মামলার জেরে জুভেনাইল আদালতের মামলা ঝুলে থাকায় এই দলের 2 বাংলাদেশি শিশুর মুক্তির বিষয়টি আপাতত ঝুলে রইল বলে জানিয়েছেন আইনজীবীরা। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট কোর্ট এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফার্স্ট কোর্টের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য বয়কটের সিদ্ধান্ত নেয় তমলুক কোর্টের 2 বার অ্যাসোসিয়েশন। যেহেতু আমাদের বার অ্যাসোসিয়েশন জুভেনাইল জাস্টিস কোর্টের যে জেম মানে প্রিন্সিপাল জাজ তার কোর্ট বয়কট করেছেন, সেই কারণে ওই আদালতে কোনো উকিল মানে হাজির হচ্ছেন না, অ্যাবস্টেন্ট আছে, সেই কারণে ওই কেসে মুভটা করা যাচ্ছে না। ওই কোর্টের অ্যাবস্টেন্ট যে আমরা আছি আইনজীবীরা, ওটা উঠে গেলে তখন হতে পারে এই বিষয়। মানে এটা কবে উঠবে, কী হবে? এখনও অনির্দিষ্টকাল তো আছে, এখন এটা চেষ্টা হচ্ছে বিভিন্ন লেভেল দিয়ে যদি কম্প্রোমাইজ করে নেওয়া যায়, হয়ে উঠছে না এখনও, যখন হবে তখন ওটা হয়ে যাবে। কতদিন হয়েছে চলছে এটা? এটা চলছে বোধ হয় কত 20 দিনের কাছাকাছি হয়ে গেল। মানে এখন কতদিন চলবে কি বলতে বলা যাচ্ছে না, তারপর যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ কি ততক্ষণ ওরা বেরোনোর কোনো সম্ভাবনা নেই ওই শিশুগুলো। এবার যদি কোর্ট মনে করেন যে ওখানে তো কোর্টেরও একটা পারফরমেন্স আছে যে দোষীকারের পিটিশান যদি শো মোটো দেন যারা আছেন ওখানার জেসিএল, সেই ক্ষেত্রে হতে পারে কোর্ট করতে পারে। পরবর্তী ক্ষেত্রে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফার্স্ট কোর্টের এজলাসে বয়কট প্রত্যাহার করা হলেও জুডিশিয়াল কোর্টে তা চলতে থাকে। ফলস্বরূপ এই জটিলতার জেরে আটকে যায় 2 শিশু। বাংলাদেশি 2 শিশুর বাবা মাকে বাংলাদেশে পাঠানোর আদেশ দিয়েছে তমলুক আদালত, কিন্তু আইনি জটিলতায় ফেঁসে যাওয়ায় 2 শিশুর পরিণতি নিয়ে এখন উঠছে প্রশ্ন। আগামী সপ্তাহের আমরা বার বসে সিদ্ধান্ত নেব যে পর কী করব, সেখানে আমরা সমস্যাগুলো বলব। আশা করছি পূর্বতন কর্তৃপক্ষ যদি হস্তক্ষেপ করে অনেকটা লিকুইডেট হয়ে যাবে। মানে এখনও তাহলে অনিশ্চয়তার মুখে বলা যায়, অনিশ্চয়তার মধ্যে আছে অ্যাট প্রেজেন্ট, কবে মিটবে বলা যাচ্ছে না, এখন বলা যাচ্ছে না ঠিক মতো। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। মঙ্গলবার ময়নায় অনুষ্ঠিত হলো কৃষকদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির, উদ্যোগে ছিল কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র, উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ময়নায়। মঙ্গলবার ময়না থানার গোকুলনগর অঞ্চলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, উদ্যোগে ছিল ময়না ব্লকের কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র, উপস্থিত ছিলেন এডিও আনন্দ সিংহ সহ বিশিষ্টরা। মূলত কম খরচে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে চাষ করলে ধান উৎপাদন বৃদ্ধি পাবে সেই লক্ষ্যেই শিবিরের আয়োজন করা হয়। আপনাদের
অসিত বেরাও যাদবপীরা রিপোর্ট নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।